গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রশ্নোত্তর পর্বে কথা বলছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যাচ্ছি সেখানে। আপনার তখন ওইভাবে তারা ওই চুপ করতে পেরেছে, তারপরে তারা নির্দেশ দিয়েছে। এখনো আপনার যে টেস্টের খুবই কম, এবং আমি এর আগেও বলেছি যে আমার বাসার ছেলে সে গিয়েছিল টেস্ট করতে, এক ঘন্টার মধ্যে বলছে যে এখন আর টেস্ট হবে না, তার পরের দিন আসো। এইভাবে আপনার কিন্তু এখনো টেস্টগুলো হচ্ছে না, শুধু ঢাকাতেই না, সারা বাংলাদেশে কিন্তু টেস্ট বলতে সেইভাবে কোনো টেস্ট হচ্ছে না। আমার তো মানে 10% টেস্ট হচ্ছে না আমার ধারণা আর কি। এটা এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী সরকার, কারণ তারা কখনোই এটাকে সঠিকভাবে উপলব্ধি করা এবং তার সেটার জন্য সংক্রমণের জন্য আপনার একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা, এই যে জনগণের অ্যাওয়ারনেসের যে অভাব আমরা দেখতে পাচ্ছি, মানুষ মাস্ক পরে না, কেন পরে না, কারণ সরকার সেভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হননি যে প্রয়োজনটা একটা ক্যাম্পেইন করা দরকার, যে উদ্যোগটা নেওয়া দরকার, সেই উদ্যোগটা আসেনি কোথাও সরকারের কাছ থেকে, যার ফলে আজকে সংক্রমণ এইভাবে মারাত্মকভাবে বাড়ছে। এবং এটার আপনার স্বাস্থ্য বিভাগ মনে আছে আপনার বেশ কিছুদিন আগে এই যে উৎসব পালন করা যে বিদেশি মেহমান টেমানরা আসছেন, তার অনেক আগেই কিন্তু আপনার স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে খুব মারাত্মকভাবে এটা আসছে, অবিলম্বে।